আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ ও আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ভালো সব স্বভাব আল্লাহ তবরক আলা আপনাদের আমাদের প্রত্যেকের হাজিরিকে বারগাহে ইলাহির মধ্যে কবুলার মঞ্জুর করে দিক প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিবারেই আমরা আল্লাহ তবারক আলা দয়া এবং ইহিসানের বদৌলতে আল্লাহ তালা ইনসানকে মানব জাতিকে দুনিয়ার জমিনের মধ্যে আশাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন আর করেছেন তো আল্লাহ তবরক আলা এর ইবাদতের জন্য নিশ্চয়ই আল্লাহ তালার ইবাদতের জন্যেই মানুষকে এবং জিনকে আল্লাহ তালা দুনিয়ার জামিনের মধ্যে প্রেরণ করেছেন তো আজকে আমাদের যেটা উদ্দেশ্য যে আমরা মানুষের ভালো মন্দ স্বভাবগুলো নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করে থাকি এরই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি বিষয় নির্ধারণ করেছি যেটার ক্ষেত্রে আমার আপনার জীবনের উদ্দেশ্য গোল কি রয়েছে একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দগিকে অতিবাহিত করবে আল্লাহ তাবারকাতা ও তার পিয়ারের রসুল সাল্লাহ তালা আলিহিব আলহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য আর তার প্রত্যেকটি কাজ আল্লাহ তালাকে রাজি করার জন্য হওয়া যায় তখন তার ওই কাজগুলো ইবাদতের মধ্যে সামিল হবে আর আপনি হয়তো বলবেন কিভাবে আমরা আমাদের পরিপূর্ণ জীবনকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে অতিবাহিত করব হ্যাঁ নিশ্চয়ই সেটা সম্ভব কিভাবে। আল্লাহ তাবারকাত ও তার পেয়ারা হাবিব সাল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা আমাদের ইবাদতগুলোকে সাজাতে চাই আমাদের আমলগুলোকে সাজাতে চাই আমাদের কর্ম জীবনটাকে সাজাতে চাই তাহলে ওই সমস্ত কাজগুলোর সাথে একটা জিনিসের সাথে সম্পর্কিত যেটা আমি আপনি করলে আল্লাহ তালার ওই কাজ করাটা আল্লাহ তালার ইবাদতের মধ্যে সামিল হবে আর যদি আমি ওই কাজটা করতে না পারি তাহলে ওই কাজগুলো আমার আপনার আল্লাহ তালার ইবাদত এর মধ্যে সামিল হবে আপনি নিশ্চয়ই চিন্তা করছেন বিষয়টা কি হ্যাঁ বিষয়টা হচ্ছে নিয়তের ব্যাপারে আমার আপনার নিয়তের পরিশুদ্ধতা আমি আপনি নিয়ত কি ভালো আছে না খারাপ আছে আমার আপনার ওই নিয়তের উপর নির্ভর করবে আল্লাহ আলা এর সন্তুষ্টি ইবাদত হচ্ছে না হচ্ছে না যদি আমি ভালো নিয়ত করি এবং আল্লাহ তার তালা তাআলা সাল্ল্লাহ তালা আলিবলিহিবাসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্য থাকে তাহলে আমার ওই অ্যাক্টিভিটিস কার্যাবলী আল্লাহ তাবারকাওয়াত তালার ইবাদতের মধ্যে সামিল হবে অন্যতাই আমার আপনার কাজ হয়ে যাবে কিন্তু সবাব মিলবে না আসুন প্রিয় তামি বেড়া আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নি নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিঃসন্দেহে কিয়ামতের দিন লোকদের মাঝে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করে আসুন আমরাও একবার মোহাব্বত সহকারে দুরুদ শরীফ পাঠ করি প্রিয় ইসলামী আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই একটি ছোট্ট ঘটনা কুতুবুল কুলুব এর দ্বিতীয় খণ্ডের মধ্যে বর্ণনা করা হয়েছে এক অনারবী ব্যক্তি যিনি আরবের বাসিন্দা নন এমন ব্যক্তি এমন কিছু আরবি লোকের পাশ দিয়ে চলছিল আরবি লোকের পাশ দিয়ে ওই অনারবি ব্যক্তি যাচ্ছিল যারা ঠাট্টা লিপ্ত ছিল আরবি যেহেতু আরবি আরবি লোকদের ভাষাটা এরাবিক ছিল তারা যখন ওই ভাষায় ঠাট্টা মস্কারা করছিল ওই অনারবী ব্যক্তি মনে করলো তারা আল্লাহ জিকির করতেছে যেহেতু আরবি ভাষায় তারাটা টমস্করা করছে এই জিনিসটা সে বুঝতে পারলো না সে মনে করলো তারা কি করলো আল্লাহ জিকির করতেছে এই লোকেরা আল্লাহ পাকের তাদের মতো বলতে আরম্ভ করে দিল সেও ওই আরবি লোকের মতো বলা শুরু করে দিল বর্ণিত রয়েছে আল্লাহ পাক ভালো নিয়তের কারণে সেই অনারবী ব্যক্তিটির লোকটিকে ক্ষমা করে দেয় এবং এটা আমাদের জন্য অর্জিত হয় আপনি বলবেন কিভাবে যদি আমরা একটু চিন্তা করি ভালো নিয়ত ভালো নিয়তে করা এটা আমার আল্লাহ তালার দরবারে কতটুকু পছন্দ হ্যাঁ নিয়তের পরিশুদ্ধতা দরকার তো আজকে আমরা আমাদের ভালো মন্দ স্বভাব এই অনুষ্ঠানের মধ্যে আমরা হয়তো আলোচনা করে থাকি আল্লাহ তাআলার বান্দাদের অন্তরের নিয়ত কারো কাছে ভালো নিয়ত করার স্বভাব আছে অভ্যাস আছে আবার কারো কাছে খারাপ নিয়তের অভ্যাস আজ বেশি দেখা যায় তো এই ব্যাপারে আমরা আজকে শ্রবণ করব। আমরা কুতুবুল কুলুব এর এই ঘটনা থেকে উপলব্ধি করতে পারলাম জানতে পারলাম বুঝতে পারলাম যে আল্লাহ তাবার আলার বান্দা সে জানে না সে বুঝতে পারে নাই বাসা যেহেতু তার জানা ছিল না সে যখন এটাকে আল্লাহ তাল্লা জিকির মনে করল। তখন নিয়তে সেও সেটা করা কি করে দিল শুরু করে দিল আর আমার আল্লাহ এর বদলতে তার ক্ষমা করে দিবি তো আজকে আমরা আমল তো ভালো করি কাজ তো ভালো করি হয় সামাজিক কাজ আমরা কাজ তো করি অন্যকে সহযোগিতামূলক কাজ কল্যাণমূলক কাজ মঙ্গলময় কাজ কিন্তু নিয়ত অর্জন করতে পারি না সেটাকে যেমন অনেকে আমরা কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ করি কিসের আশায় আল্লাহ তালাকে রাজি করার আশায় নয় আমি মার হাবা পাওয়ার আসে করি জনকল্যাণমূলক কাজ করি কিসের আশায় মানুষ আমাকে কি বলে মারহাদিম আমাকে ভালো বলবে সেটা আবার প্রচারও সেটা আবার প্রচারও করি পোস্টারের মাধ্যমে হ্যাঁ তো এই যে একটা বিষয়ত কি থাকা চায় নিয়ত কি থাকা চায় আজকে আমার আপনার স্বভাবটাকে ভালো নিয়তে পরিবর্তন করা খারাপ নিয়তের স্বভাব যেন আমার আপনার মাঝে না আসে কেননা আমি প্রথমেই বলেছি যে আল্লাহ তাবারকাওয়াত আলা তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য আল্লাহাদতের জন্য তাহলে সে আরেকজনের উপকার কেন করবে আল্লাহ তালার ইবাদত আমাদের মাইন্ড কিন্তু আসবে সেটা সে আল্লাহ তালার ইবাদত করবে কিন্তু খানা কেন খাবে আল্লাহ তালার ইবাদত করবে দুনিয়াদারি কেন করবে মানে এই ধরনের কথা আসতে পারে তো আমি ইসলামী বের এবং মাদানি চ্যানেলে দর্শক শ্রোতাবিন্দু আজকে এই বাল মন্দ অনুষ্ঠানে আমরা উপলব্ধি করবো এই বিষয়ে যে আল্লাহ তালা ইবাদতের জন্য সৃষ্টি করেছে অথচ আমরা এতগুলো দুনিয়াবি কার্যকলাবের সাথে কি হয়ে আছি সম্পৃক্ত হয়ে আছি এগুলো আমাকে করতেই হচ্ছে যখন আমি এই কাজগুলো করব সেগুলোকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি করা যাবে শামিল করা করা যাবে অর্থাৎ আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার ইবাদতে অধিবাহিত করা যাবে কখন যখন আমি কি করব এর মধ্যে ভালো ভালো নিয়ত এর মাধ্যমে ভালো ভালো নিয়তের মাধ্যমে যখন আমি ওই কাজটা ভালো নিয়ত সহকারে করব আল্লাহ তালি ইবাদত হয়ে যাবে এম ওইটাই মধ্যে শামিল হয়ে যাবে এই জন্য যদি আমরা চিন্তা করি ভালো ভালো নিয়ত করার জন্য আবশ্যক মনকে উপস্থিত রাখা মানে যেহেতু প্রথমেই আমরা মানে তো অন্তরের ইচ্ছা নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা এখন অন্তরের এই ইচ্ছাটা কেমন হবে তো বলা হচ্ছে এটার জন্য আবশ্যক মনকে উপস্থিত রাখা মন উপস্থিত হওয়া কি কারণ মন না থাকলে আমি নিয়ত করে নিলাম মন উপস্থিত নাই মন অন্যদিকে তো তখন আমার নিয়ত করাটা হবে না গুণাগার হতে পারে জি যে ব্যক্তি ভালো নিয়তে অভ্যস্ত নয় যে ভালো নিয়ত করতে কি নয় অভ্যস্ত নয় নয় তাকে শুরুতে কষ্ট করে হলেও এর অভ্যাস গড়ে তুলতে হবে হবে তাই শুরুতে এর জন্য মাথা নত করে চোখ বন্ধ করে মনকে বিভিন্ন খেয়াল থেকে মুক্ত করে এক মন এক ধ্যানে নিয়ত করা উপকার যদি আমরা নিয়ত করতে চাই যদি আমরা এভাবে করি যে এখনই শুনে নিলাম যে এক মন দিনে চোখকে বন্ধ করে মাথাকে ঝুঁকিয়ে যদি আমরা নিয়ত করি না তাহলে সেটা ওই নিয়তের মধ্যে প্রভাব পড়বে যে মন যে অনেক সময় উপস্থিত থাকে না নিয়ত হয়ে যায় কিন্তু যদি এভাবে করা হয় তাহলে এটা আমাদেরকে অনেক উপকার উপকার আর এদিক ওদিক থাকিয়ে অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুলকাতে চুলকাতে কোনো বস্তু রাখতে বা নিতে গিয়ে কিংবা তাড়াহুড়া করে যদি নিয়ত করতে চান তাহলে হয়তো তা হয়ে উঠবে না অর্থাৎ মন উপস্থিত থাকবে নিয়তের অভ্যাস গড়ে তোলার জন্য নিয়তের গুরুত্বের উপর দৃষ্টি রেখে আপনাকে খুবই গম্ভীর্যতার সাথে প্রথমে নিজের মন মানসিকতা তৈরি হবে এটা যদি আমি আপনি করতে না পারি তাহলে হয়তো কি শাহরুখ ভাই আমরা সবল হব না জি হজরত ও সাঈদ নুয়াইম বিন হাম্মাদ রাহিমতুল্লাহি তালে লাহি বলেন আমাদের পিঠে বেত্রাগাত সহ্য করা ভালো নিয়তের তুলনায় অনেক সহজ বলতেছে ভালো নিয়তের তুলনায় অনেক পিঠের মধ্যে বেতরাগাত সহ্য করা অনেক সহজ অনেক সহজ তাম্বিহুল মুক্তার ঋণ কিতাবের পুশিশ পৃষ্ঠার মধ্যে এটা কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে যিনি কত সুন্দর ইরশাদ করেছেন নুআইম বিন হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমাদের পিঠে বেত্রাঘাত সহ্য করা আমাদের জন্য কি আছে সহজ আছে কিন্তু ভালো নিহত করা তার চেয়ে বেশি কি কিভাবে আজকে আমাদের হালত এমন হয়ে গেছে শয়তানের ধোকার মধ্যে পড়ে আমরা প্রতিনিয়ত খারাপ নিয়তের মধ্যে কি রয়েছে ডুবে রয়েছে খারাপ নিয়তের মাধ্যমে কাজকর্মগুলো সম্পন্ন করছি জি তো তাহলে আমাদের সেটা ভালো বরকত কিভাবে হবে 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 না সে কি তার চেয়ে এই যে বলেছে না যে ব্যত্রাঘাত সহ্য করা এটা অনেকই সহজ কেননা এটা দিন হয়তো বা আমি কোনো দোষের কারণে বা ছাত্র ছাত্র টিচার থেকে কি ব্যত্রাঘাত খেয়ে থাকে সে দোষ করলে বা পড়া না পারলে তো এটা সহজর কারণে কিন্তু একটা নিয়ত করা ভালো নিয়ত নিয়ে আসা এটা কিন্তু খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ হ্যাঁ তো ময়িন ভাই আসলে দেখেন নিয়তের ব্যাপারে যে হাদিসে মোবারকা যে সকল করোনা পাকার আয়াত আল্লাহ তালা বলেছেন বর্ণনা করেছেন তা আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোত আমাদের ভালো নিয়ত এটা কেন করা চাই দেখুন আমাদের প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার ইবাদতের জন্য আর এই আমরা যে আল্লাহ তালা ইবাদত করব আমাদের সেবা করার জন্য আল্লাহ তালা অন্যান্য মাকলুঘাতগুলি সৃষ্টি করেছেন আমাদের উপকার উপকারের জন্য আমাদের সেবার জন্য উপকার আসবে আমাদের তো এইগুলো হচ্ছে আল্লাহ তালা কিন্তু প্রত্যেকটা নিয়ামত নিয়ামত অবশ্যই নিয়ামত এই যে আমরা পানি পান করছি অক্সিজেন আমাদের আমরা গ্রহণ করছি এগুলো সবগুলো আল্লাহ নিয়ামত যে আমি খানা খাবার খাচ্ছি এ আমার সম্পদ হয়েছে আমার দন দৌলত আল্লাহ তালা দিয়ে প্রত্যেকটা কিছুই নিয়ামত কিন্তু এই নিয়ামতগুলো যদি আমি সে ওই নিয়ামতগুলো ব্যবহার করার মধ্যে নিয়ত না আনি কেননা মানুষের প্রত্যেকটা কাজ হাদিসে মোবারকা রয়েছে না যে বুখারি শরীফের মধ্যে প্রথম হাদিস যে মুসলমানের প্রত্যেকটা কাজ তার নিয়তের ওপর নির্ভরশীল এবং মুসলমান প্রত্যেকটা গাছ অর্থাৎ মুসলমান নিয়ত হচ্ছে তার আমল অপেক্ষা কী উত্তম হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে তো আমি যদি আমল করি আমল করার আগে যদি কোনো নিয়ত কারণে তাহলে এই কাজ কোনো ফলদায়ক আসবে না আসবে না তো আমি যদি ওই কাজ করার পূর্বে একটু চিন্তা করি এই যে বলেছেন আপনি যে হয়তো বা যাদের ভালো নিয়ত করা অভ্যাস নেই তাদেরকে তো এটা অবশ্যই করতে হবে কারণ আজকাল আমাদের মধ্যে মানে অহংকার আমাদের মধ্যে শয়তানের ধোকা এগুলো লেগেই আছে আমরা আমরা যে কোনো কাজ করতে কাজ করি সেটা মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য তা আসলে নিয়ত কার জন্য করা চাই আমরা তো সৃষ্টি আল্লাহ তালা করেছেন আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য আমি কি আসলে আল্লাহ তালাকে রাজি করার জন্য এই নিয়োগটি করছি ভালো নিয়োগ করছি হয়তো বা করছি না যার কারণে এমন হচ্ছে প্রত্যেকটা কাজের পূর্বে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে নিয়তের ব্যাপারে যাতে আমরা সেই কাজটা ফলদায়ক হয় আমার জন্য দুনিয়া আখিরাত কামিয়াব হয় আচ্ছা এখানে একটা বিষয় মহিন ভাই দেখেন আপনি কাজটা করছেন তাহলে কাজটা করার মধ্যে আপনি দুইটা জিনিস অবশ্যই চিন্তা করতে হবে কেননা চিন্তা করা ছাড়া যদি আমি কাজ করে মানে সে কেন আবার ভুল হয়ে যাবে নিয়ত যদি আমি ভালোটা না করি মন্দ নিয়ত হয়ে যায় তাহলে সেটা আমাদের আমাকে ক্ষতির দিকে নিয়ে যাবে মানে আমার দুনিয়া আঁকিরে দুবই দিকে ক্ষতি হবে আর যদি এর মধ্যে ভালো নিয়ে চলে আসে যেমন একটা উদাহরণ দিই আমি মাদার চ্যানেলের দর্শক শ্রোতা আপনি সুগন্ধি ব্যবহার করছেন জি সুগন্ধি ব্যবহার করা আমার নবী করিম সাল্ল আলি ইসলামের সুন্নত প্রিয় সুন্নত তো দেখুন এটা আবার একটা মোবাওয়া কাজ আপনি ব্যবহার না করলে কোনো গুণাও নাই গুণও নাই ঠিক আছে আর যদি ব্যবহার করেন ব্যবহার করলো আবার কোনো মানে এটা স্বভাব নাই কখন স্বভাব নাই যদি আপনি সেটার মধ্যে ভালো নিয়ত না আনেন দেখুন আপনি আমার নবী শূন্য তাদের করেছেন কি লাগিয়ে সুগন্ধি লাগিয়ে কিন্তু এর মধ্যে আপনি লাগানোর পূর্বে নিয়ত সামিল করেন নাই তাহলে সেই লাগানোটা আপনার কি হচ্ছে না কোনো কাজে আসছে না মানে মোবাইল থেকে যাচ্ছে কিন্তু যদি আপনি সুগন্ধি লাগানোর পূর্বে যদি একটু ভালো নিয়ত করেন যেমন আমি এই যে সুগন্ধি লাগাচ্ছি এটা আমার নবী সাল্লাহ আলী ইসলামের সুননত আদায় নিয়ত লাগাচ্ছি জি যাতে অপর মুসলমান ভাই আমার যা শরীরের মধ্যে দুর্গন্ধ হবে এই দুর্গন্ধগুলো থেকে অপর মুসলমান ভাই কি করবে কুধারণা থেকে করা থেকে বেঁচে থাকবে এই নিয়তে আমি এটা লাগাচ্ছি এবারে আরো ভালো ভালো নিয়ত যেটা আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সাহাবায়ের উদ্দেশ্যে মুসলমানের দিল যাতে খুশি হয়ে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের প্রতি যাতে ওদের আকর্ষণ বেড়ে যায় এরকম ভালো ভালো যদি নিয়ত আমি যদি মুমিনবে শামিল করে ফেলি তাহলে দেখুন আমার নবীর এই সুন্নাত মুবারকা আপনার ইবাদত হয়ে যাচ্ছে افضل ইবাদত হয়ে যাচ্ছে নেকি হয়ে যাচ্ছে এবং দুনিয়া তো সুগন্ধি সুগন্ধি আখিরাত আর দেখুন যদি পক্ষান্তরের বিপরীত হয় যেমন আমি

মানে আমাকে মানুষ মানে এই নিয়ে তো দামি আতর ব্যবহার করে মানে দামি সুগন্ধি ব্যবহার করে তো এটার ব্যাপারে নিয়ে এভাবে লিখতেছেন যে ইমাম গাজালী রহমতুল্লাহ তাহলে এই ঈর্ষাদ ফরমাচ্ছেন এই নিয়তে সুগন্ধি লাগানো যেন লোকেরা প্রশংসা করে অথবা দামি সুগন্ধি লাগিয়ে লোকজনের কাছে ধনী হবার ভাব দেখানো এমত অবস্থায় সুগন্ধি ব্যবহারকারী লোকটি গুণাগার কি হবে গুণাগার হবে আর তার সেই সুগন্ধি কিয়ামতের দিন মৃত লাশ হতেও বেশি দুর্গন্ধে পরিণত একটু যদি চিন্তা করে আমি ইলিসনা দামাত বার কাতমুল আলিয়া কত সুন্দর লিখেছেন দুনিয়া পছন্দ করতি হে আতর গোলাপ কো লেকিন মুজে নবী কা ফসিনা পছন্দ যদি আমরা একটু চিন্তা করি এটা আজকে শাহরুখ ভাই আমরা ভালো মন্দ স্বভাব এই অনুষ্ঠানের মধ্যে নিয়তের ব্যাপারে নেওয়া হয়েছে আপনি খুবই সুন্দর পয়েন্টটা উঠিয়েছেন যে সুগন্ধি লাগানোর ব্যাপারে তো এখানে যেভাবে এসেছে যে সুগন্ধি মানে এটাতে একটা সুন্নতের ব্যাপারে বলেছে একটা আমলের ব্যাপারে এটাতে আমরা স্বাভাবিক আমাদের দরকার সুগন্ধি যেহেতু দুর্গন্ধ থেকে প্রত্যেক মানুষই ইউজ করে প্রত্যেক মানুষই ইউজ করে কিন্তু এটা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য বা জিনিসটাকে একটু সাতচন্দবুত যেন হয় এটার জন্য তো আমার কাজটা হয়ে যাচ্ছে আর নিয়তের কারণে আমি ইবাদতের মধ্যে शामिल হয়ে যাচ্ছে আমার কাজটা আল্লাহ তালা সন্তুষ্টির মধ্যে সামিল হয়ে যাচ্ছে এবং আল্লাহ রসুলের সুন্নতের উপর কি হয়ে যাচ্ছে আমল হয়ে যাচ্ছে আমল হয়ে যাচ্ছে আর আমি নিয়ত খারাপ করার কারণে আমি গুনাহের মধ্যে কি হয়ে যাচ্ছি তো এখন আজকে কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমরা খারাপ নিয়তে কি অভ্যস্ত অভ্যস্ত এটা যদি দেখি দান করার ক্ষেত্রে দেখুন না মহিন ভাই সামান্য একটা জিনিস দিচ্ছে সেটা কোনো একটা বস্তু এরকম অনেক খবরের পত্রিকা অনেক মেসাল আসে যে একটা হয়তো বা এক কেজি চাউল দিচ্ছে কাউকে এমন অনেক পরিস্থিতি ব্যাপারের মধ্যে চলে আসে আসলে এর দেখা তো আমি বলবো আমাদের এ এখান থেকে বেরিয়ে আসা চাই কেননা দেখুন আপনি এই দানটা দিচ্ছেন হ্যাঁ এটা তো সবের কাজ এটা তো সবের কাজ আল্লাহ তালা দরবার থেকে কালকে আমাতের ময়দানে মিলবে এটার এটা আল্লাহ তালা যে কত দিবেন সেটা তো আমরা কল্পনাও করতে পারবো না করতে পারবো কিতাবের মধ্যে এসেছে কিন্তু সব কিন্তু আমার আল্লাহ তালা যদি চাই এই আপনার সামান্য এক টাকার দাম কে কিছু কিন্তু আল্লাহ তালা বুলন্দ করে দিলে সেটা কি হয়ে যেতে পারে আল্লাহ রসুল আয়াম তো দেখুন অথচ আমরা কি করছি সামান্য একেজি চাল দিচ্ছি দেখুন আবার সেলফি আপলোড করে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা দিয়ে দিচ্ছি অমুক এটা দিয়েছে অমুক অমুক এত জনকে দিয়েছে তো এভাবে আমরা কি করছি নিজেকে অন্যর কাছে উপস্থাপন করছি তো আমি বলবো ওই দশ ওই ব্যক্তি ওই দর্শক শ্রোতা আমি আপনিও ওই মানুষের মধ্যে অন্তর্ভুক্ত আসলেই কি আমার মধ্যে ওই রোগটি রয়েছে যদি থাকে তাহলে বলবো আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আমি নিজেও নিয়ত করছি আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা এই নিয়ত থেকে বের হয়ে যাই ইমাম গজ্জালি রহমতুল্লিহ তালা আলী বলেছেন যে কাল কিয়ামতার ময়দানে ওই ব্যক্তি অনেক এ উই সুগন্ধি সামান সুগন্ধি ব্যবহার সে ভাল খারাপ নিতে করেছে তাহলে লাস্টটা দুর্গন্ধ হয়ে যাবে কালচের দুর্গন্ধের মত হবে দুর্গন্ধের মত হবে কি অবস্থা দেখুন কাল কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দানে যেখানে আমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহারাচারার খরো সাহারার মত এমন অবস্থায় যদি আমরা এমন পরিস্থিতি হয় কেন কেমন হবে এটা তো ভাই আসলে যেটা আমরা চিন্তা করি না নিয়ত করাটাকে কিন্তু আমরা অত বেশি গুরুত্ব দিচ্ছি নামাজ তো ফরজ মানে অনেক উত্তম আজিম ইবাদত উত্তম ইবাদত এখন আমরা অনেক বড় বড় ইবাদত করি নিয়তটা কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না অনেক ছোট বলে মনে হচ্ছে মানে নিয়ত করাটা কিন্তু আফসুসের বিষয় আমরা কিন্তু ওইটার ক্ষেত্রে উদাসীন আজকে দেখেন আমার আমি রেলে সুন্না আমাদার কাত আলিয়া যিনি আজকে দাওয়াত-ই ইসলামি পুরো দুনিয়াকে উপহার দিয়েছেন না এই সুন্দর মাদানী পরিবেশ এবং মাদানী চ্যানেলের মাধ্যমেও আজকে দাওযাত ইসলামী ইসলামি আমার-আপনার কাছে আলহামদুলিল্লাহ এই ভালোমন্দ স্বভাব কিন্তু এটা মনে হচ্ছে কুটিনাটি চটকাটও কিন্তু এই জিনিসটা চটকাটও কুটিনাটি এই বিষয়গুলো আমার-আপনার ইলমে না থাকার কারণে আমার-আপনার জ্ঞানে না থাকার কারণে আজকে আমি আপনি উদাসীন এবং নেকি থেকে কি হচ্ছে বঞ্চিত হচ্ছি মানে আমি আপনি নেকি অর্জন করা থেকে অনেক দূরে সরে তো আজকে মাদানি চ্যানেল আমাকে আপনাকে অনুষ্ঠানের মাধ্যমে ভালো মন্দ স্বভাব এই অনুষ্ঠানের মাধ্যমে এবং অন্যান্য অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাকে আপনাকে ইলমে দিনগুলো কিভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে তো আজকে যদি আমরা চিন্তা করি যে আমার আমির এলে সুন্নত দামাদ বারকাতমুল আলিয়ার ইচ্ছা এটা যে আমরা যারা উম্মতে মোহাম্মদ আছি আল্লাহ পিয়ারে মাহবুব মধ্যে আছি আমরা যেন আমাদের জীবনটাকে জিন্দেগিটাকে আল্লাহ তালার সন্তুষ্টি মোতাবিক অতিবাহিত করতে পারি এই জন্যই তো আমাদের এই প্রসেসটা না আসলে দেখুন ভাই আপনার কথাটা বলতে বলতে আমির সুনাম বার্কা আলিয়া কেমন করবানি মোহাম্মতে মোহাম্মদ ইসাল আলী সাল্লামের জন্য আর ওনার কোরবানিটা যারা গ্রহণ করেছে যারা নিজেকে আপন করে নিয়েছে ওনার কোরবানিটা নিজের মধ্যে গ্রহণ করে নিয়েছে ওনার মতো কোরবানিটা তাদের কেমন অবস্থা হয় ভালো নিয়তের বরকত একটা আমির হালুসনেদের লিখিত রিসালা কিছুদিন পূর্বে যেটা সাপ্তাহিক রিসালার মধ্যে এসেছিলো তো ওই রিসালার মধ্যে একটি বর্ণনা লিখছে নিয়তের ব্যাপারে মানে কীরকম নিয়তের বরকত হয় এটা বাবুল মদিনের করাচিতে ঘটনা ঘটিত একটা ঘটনা তো ওখানে বলা হচ্ছে যে এক ভাই ছিল সে সেনাবাহিনীতে চাকরি করত। জি জি তো ওনার সেনাবাহিনীতে চাকরি করত। ওনার আম্মা যান খুব অসুস্থ হয়ে পড়লো একদিন খুব অসুস্থ হয়ে পড়লো ওই বেচারা টেনশনে পড়ে গেল সে কিন্তু দেখুন মা সেনাবাহিনীতেও চাকরি করে কিন্তু মা অসুস্থতা হওয়ার কারণে খুবই টেনশনে কি হবে মায়ের তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাই যারা দাওয়াত ইসলামী ওয়ালা মোবাল্লিক রয়েছেন তখন ইসলামের সংস্পর্শে একদিন আসলো উনি ওনার সাথে দেখা হয়ে গেল তো ওই ব্যক্তিকে তখন ওই ব্যক্তি তখন আমাদের ইসলাম ভাইকে বলল যে আমার এই এই পেরেশানি এই সমস্যা তখন আমার ওই ইসলাম মোবাল্লিক ইসলাম কীরকম সুন্দর ইনফারাদি কোশিস তাকে তো প্রথমে এই আপনার কি দিচ্ছে বুঝ দিচ্ছে যে প্রথমে সমবেদনা জ্ঞাপন করছে মামানবী সাল্লা ইসলামের সুনত সুন্দরভাবে এরপর সুন্দরভাবে নেকি দাওয়াত দিচ্ছে ভাই আপনি চিন্তা করবেন না আপনার মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আমি আপনাকে শুধু একটা কথাই বলবো আপনি নিয়ত করেন একটা জিনিস যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদেনে কাফেলার মধ্যে যারা মুসাফির হয়ে যায় আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন তো আমি আপনাকে বলবো যদি আপনি আপনারাম্মু অসুস্থ আমি জানি কিন্তু আমার আল্লাহ তালা চাইতে চাইলে আমার আপনারাম্মুকে আজকেই সুস্থ হয়ে শিবা করে দিতে পারে তো আমি বলবো আপনি মাদেনী কাফে মুসাফির হয়ে যান তো এখন বেচারা চিন্তা করছে মা এমন অসুস্থ আমি এ অবস্থায় কীভাবে যাবো আমাদের ইসলামিত আহমদুল্লাহ অনেক মজবুত মাসা মদিনা মদিনা উনি ইনফারাদি করো সুন্দরভাবে বললো যে দেখুন আপনি নিয়ত তো করুন হয়তো আপনি এখন পারবেন না করতে কিন্তু আমি আপনাকে বলবো আপনি নিয়তটা এই মুহূর্তেই করে নেন যে এভাবে করুন যে আল্লাহ যদি আমার জীবনে কখনো সুযোগ হয় আমি ইনশাল্লাহ তিন দিনে মাদিনীকা ফেলায় এ ভাইদের সাথে মুসাফির হয়ে যাব আর এর উসিলে আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও আমি বলছি আপনি এভাবে করুন ইনশাল্লাহ আপনার আম্মা সুস্থ হয়ে যাবে ওই এভাবে বলছে জোর দিয়ে তো সাথে সাথে ইনার মনের মধ্যে সেটা প্রভাব ফেললো ওই ইসলামী ভাইয়ের অন্তরে এত সুন্দরভাবে বুঝাচ্ছে আমাকে যে জোর করছে না কি সুন্দরভাবে বুঝাচ্ছে প্রভাব ফেললো তিনি বলল আচ্ছা ঠিক আছে আমি নিয়ত করে ফেললাম আমি নিয়ত করে ফেললাম আর নিয়ত করার মানে নিয়ত করার পর যে এমন হলো যে পরদিন মানে ইনি নিয়ত করলার সাথে সাথে আমাদেরকে ফেরা মুসাফির হওয়ার জন্য রওনা দিয়ে দিল রানা দিয়ে দেওয়ার পর তিন দিন ইনি মাদের ক্যাফেলো মুসাফির ছিল ওই ভাইটি বলেও দিয়েছিল যে আপনি এটা তো করেছেন মাসাল্লা সফরও করে করছেন তো তিন দিন আপনি ওই তাহাজুদ যখন আদায় হবে ইসলামী ভাইদের সাথে ওই তাহাজুদের সময় আপনার মাহের জন্য কান্নাকাটি করে করে আল্লাহ তাল দরবারে দোয়া করবেন আল্লা তালা যাতে শেফাদান করে ওই ভাইটি ঠিক কান্না করে করে দুই দিন তাহাজুদের নামাজ দোয়া করেছে তিন দিন যখন মাদেকাফেলা শেষে ফিরে আসলো ঘরে দেখলো যে ওনার আম্মি যান এই মানে ঘরের বারান্দা থেকে বের হয়ে কোনো কাজের মধ্যে লিপ্ত রয়েছে এটা উনি এনার খুশি এটা রাখতে পারছে না কিভাবে সম্ভব এটা বিছানায় বিছানায় দেখেছি কিভাবে সম্ভব আমার মা সুস্থ হয়ে এখানে এসে এভাবে কাজ করবে তো মনে হয় কাপড় ধুচ্ছিল তখন ওই ভাইটি বললো মাকে যে মা আমার আপনি তো একটু সুস্থ হয়েছেন হয়তো যদি এখন কাজ করেন অসুস্থ হয়ে যাবেন আপনি রাখেনা আমি ধুয়ে দিব কাপড়টা ওই মা বলল যে বাবা আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং নিজেকে অনেক হালকা পাতলা অনুভব করছি তখন ওই ইসলাম ভাইয়ের অন্তর জুড়ে মানে চোখ এবং অন্তর থেকে কান্না চলে আসলো হাই এটা কেমন কেমন পরিবেশ কেমন আল্লাহ তালা রাস্তায় সফর যেই সফরে আমি দোয়া করেছি আল্লাহ তালার দরবারে বাস আমার সমাধান হয়ে গেছে তো দেখুন ভালো নিয়ত করেছিল ওই যে ভালো ওই স্নাইবাইটা বলেছিল যে আপনি নিয়তটা করুন দেখেন নিয়তের গুরুত্ব কতটুকু পি স্নাই ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তা আমাদের এখান থেকে গ্রহণ করা চাই আসলে এইরকম উৎসাহ আমাদের আসে কিন্তু শয়তান আমাদেরকে ধোকা দেয় তা আল্লাহ তালা আমাদেরকে যাতে শয়তান দিয়ে থেকে হেফাজত থেকে ভালো নিয়তের মাধ্যমে প্রত্যেকটা কাজগুলো সামিল করার তফিক দান করে আমি না আমি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম ভালো নিয়তের মাদানী বাহার অর্থাৎ মাদানি পরিবেশে ভালো নিয়ত করার বদলতে আল্লাহ তাবারা কাওয়া তালার দরবার থেকে ইনাম মিলেছে মানুষের সানি দূর হয়ে গিয়েছে মা সুস্থ হয়ে গিয়েছে তো এখন এরকম একটি ঘটনা নয় এরকম হাজারো ঘটনা রয়েছে অবশ্যই আমি আপনার কাছে আরোস করব। আমরাও ভালো ভালো নিয়োগ করি আজকে আমরা যারা মাদানি চ্যানেলের পর্দায় এই অনুষ্ঠান দেখতেছি আমি আপনাকে বলবো আমরাও নিয়োগ করি আমাদের জীবনকে আল্লাহ তালার ইবাদত দিয়ে সাজাই এমন তো হতে পারে আমরাও দাবাত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই তো ভালো নিয়ত করার অভ্যাস তো সৃষ্টি হবে স্বভাব তো চলে আসবে সাথে সাথে ওই নিয়তের বদৌলতে আল্লাহ পরিবেশও মিলিয়ে দিতে পারে আমলের পরিবেশও আমাদের চলে আসতে পারে আর যখন আমি আপনি আমলি জিন্দগির মধ্যে চলে আসব আল্লাহ তাবার কাবাত আল্লাহ যদি চাই ইনশাল্লাহ ওই আমলি জিন্দগির বদৌলতে আমার অনেক পেরেশানি দূর হয়ে দূর আল্লাহ তাবার কাবাত আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে দাবাত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে নেকির দাওয়াত দিতে দিতে ভালো স্বভাবগুলো গ্রহণ করে মন্দ স্বভাবগুলো নিজের কাছ থেকে বিরত রেখে নিজের হায়াবকে অতিবাহিত করে আল্লাহ তাবারাকা আলা ও তার প্রিয়ের মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করার সেই সৌভাগ্য نصیব করুক আমিন আমিন বিজাহি নবীর আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা বদে হতে দা